বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আই মোহাম্মদ সাব্বির খাইসিন্নি বা তার বাড়িঘরের কিতা সংবাদ। তো বন্ধুরা, আমরা এখানে আজকে আরেকটি নাটক করেছি। তো এই চ্যানেলটা দেওয়ার মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা একটা পুরানা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমরা ব্লগ কোন জায়গায় গিয়ে আমরা ভিডিও শ্যুট করছি, কখন আমরা যাব, সব আপডেট পেয়ে যাবেন। তো প্লিজ এখন যেই চ্যানেলে আপনারা এই ব্লগটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের নতুন চ্যানেল বাপ্পন ফিটনেস ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো আমরা শুধু নাটক দিব, এই চ্যানেলে ব্লগ দিব না, ব্লগ দিলে অনেক অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আমরা শুধু ব্লগ দিব আমাদের এই চ্যানেলে হিন্দি ডট নেটে। তো আপনারা অবশ্যই আমাদের ব্লগগুলো এই চ্যানেলে পাবেন। তো আরেকটা কথা বলতে, আমি আপনাদের জন্য যে আমাদের এই চ্যানেলে একজন নতুন মেম্বার যেহেতু অ্যাড হয়েছেন, ওনার নাম হলো জামাল। তো এখন আমি সরাসরি জামালের কাছে দিব, দেখি জামাল কি বলে। তো অবশ্যই আপনারা নেক্সট যে নাটক আসছে সেটার মধ্যে আপনারা জামালকে পাবেন, এবং তার কি অভিনয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে বলবেন। তো সরাসরি আমি জামালকে দিয়ে দিই, জামালে আমাদের চ্যানেলের সম্পর্কে এবং উনি কী ক্যারেক্টার করছেন সেটা একটু বলবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই কি, হিন্দি ডট নেটে কাম করে আমার খুব ভালো লেগেছে, এবং আমি ওনাদের সঙ্গে যারা আছেন এই হিন্দি ডটের টিম, ওনাদের সঙ্গে কাম করে বহুত ভালো লেগেছে। এবং বন্ধুরা, এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো বন্ধুরা, এখন আমরা দেব যেহেতু, তো সরি এখানে একটা কথা মিস্টেক হয়েছে, হিন্দি ডট নেট না বাপ্পন ফিটনেস ইউটিউব চ্যানেলে উনি জয়েন্ট হয়েছেন, যেহেতু আমাদের আরেকটি পুরানো চ্যানেল আছে হিন্দি ডট নেট, সেটার মধ্যে শুধু ব্লগ দেবো এবং আমরা একটু মজমস্তি করবো, আপনারা দেখতে পারবেন। এখন আমি সরাসরি চলে যাব আমাদের বসর চাচুর কাছে, যেহেতু উনি কি বলেন একটু শুনবো, সবাই শুনবেন। নমস্কার, সালাম আলাইকুম। আমি আর কি বলবো, আমি তো শুধু হাসা ভাষা মাতি আর আমার তো তারা আজকে আজকে তৈছিন না, পুরা হারে দিস। আমি ও ক্যারেক্টার আজকে করছি, আমার বাইক না জামালটে লইয়া, আর আমার করিম আমারও লইয়া, আমার বাইক না আরেকও আছে ও আবদুল্লাহ আর বাপ্পন, মানে তারা আমারে পুরা পাগল সাজাই লিছন। তে যদিন পাগল সাজানি তার আপনার ভালো লাগে, তে মায়া করিয়া তুরাতুরিও করিয়া চ্যানেলটা আগে বাড়ি ভাল লাগিয়া কমেন্ট লাইক শেয়ার করবেন, বুঝছেন না? আরও মাতো তার লগেন। তো বন্ধুরা, আজকে তার নাঙ্গা করিয়া এমন অবস্থা দেখবেন, আসছে কালকে বা পরশু দিন ভিডিওটি, আমাদের এই নাটকটি পেয়ে যাবেন বাপ্পন ফিটনেস ইউটিউব চ্যানেলে। এখন যেই চ্যানেল দেখছেন সেটা কিন্তু আমাদের অল চ্যানেল, তো এটাও সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের বাপ্পন ফিটনেস ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। এখন সরাসরি যেহেতু আপনাদেরকে সবচেয়ে হাসাচ্ছেন করিমুল্লাহ, সরি আমাদের করিমুল্লাহ, তো আমি কুরকুরি ডাক্তার, তো তার কাছে সরাসরি আমি এই মাইকটা দিয়ে দেবো, দেখি কি বলেন। ঠিক আছে, আমার তো সব চিন্তা জানাই বা বুঝছো নানি, আর কত সম্বন্ধে আমি বেশ মাইতাম তো পারি না, আর কোনোদিন বেশ মাতিছি না, আফতা আফতা মাতি বলি নাটক লাগে খুব পাঠাপাটি আন্ডারস্ট্যান্ডিং, টেনশন নাই বলে ও তার মাথাপাতি একটু বেড়াচড়া হয়ে যায়, তবু আজকে তার নাটক বানাইছি বেশ, আমার ও বাইক না কিছু আধা ভাগল আর কিছু পুরা ভাগল হয়েছেন টাইম, তো কিছু তানে খাবার তা লীলা বিলা নিছিলা তার দিছি আজ কুলিয়া খালি বলা দিসকে, আর তা নাটকও যদি বেলা লাগে রে ভাই, এখন শিয়ার বিয়ার ইতা বেশ হতাম না, তবে তুমি কই আর তা কিতাও তা ডাবাও ডাবাই হো, বুঝছো নি? আর বেশি বুঝি আমরা আগে দিয়ে বাড়ি বার দিও, আর যত বাড়ি বার দিবে তো গুছে ফাটাফাটি নাটক পাই ভাই, আর বাড়ি বার দিলে না কিতা আমরা করে দিই আজ। তো বন্ধুরা, করে দিয়ে এখন তার খালি বন বনে দিয়ে আমরা যেতে চাই না, অবশ্যই বাড়াবার চেষ্টা। এখন বন্ধুরা, সরাসরি আমি চলে যাব আবদুল্লাহর কাছে, আবদুল্লাহ কি বলে, তো যেহেতু আবদুল্লাহ জি আপনাদের এই নাটকের সম্পর্কে কি বলবে, তার কারেক্টার আজকে কি ছিল সেটাও বলবে, তো বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যে ভিডিওগুলো বানাইছি, এই ভিডিওগুলো আশা করছি খালি আমরা ভালো করে লেখা হয়তো না, কিছু আপনারাও ভালো করতে রাখবো। তো যাই হোক, আজকে আমরা তো ভিডিও বহুতটা বানাইছি আর আজকে একটা বানাইছি, তো আজকে আমরা আর ইউটিউবের মাঝে আমরা বাপ্পন চ্যানেল পিটনেসের মাইন আয়া একজন নইয়া একজন জন টিসন আয়া, তার নাম হলো জামাল হুসেন লস্কর,
আচ্ছা যাই হোক, আজকে জামাল হোসেন লস্করটা লইয়া আজকে আমরা একটা ভিডিও বানাইছি। তো সেই ভিডিওগুলো আজকে আমরা আর ভালো লাগে যদি খালি আমরা ভালো কইলে খামাইতো না, কিছু আপনারা ভালো কইতে লাগবো। যদি ভালো লাগে আর একটু ভালো লাগবো, হ্যাঁ লাগতো না সারা বেটার কাপড় চোপড় সারা খুলিয়া লইয়া গেল লাগে। লাস্টে আমি আমার মায়া লাগে গেছে, আমি ও সারটা ও ফিন্ন সারটা খুলিয়ে আমার চপ্পল দিয়ে আমি বেটারে বাইকও করে তুলিয়া লইয়া গেছি। আচ্ছা যাই হোক, আমার মায়া লাগছে। তো যাই হোক, এই ভিডিওগুলো ভালো লাগবে, লাগলে একটা সাবস্ক্রাইব করবা, একটা লাইকও দিবা, কমেন্ট করবা, ভালো ভালো ভিডিওগুলো পাইবা। আর আগে দিয়ে আরও ভালো ভালো ভিডিও বানাইবার চেষ্টা করবো, এটা কোনো চিন্তা করবা না। আর যত দিন যা আমরা খালি বুদ্ধি বাড়ে, আজ এক বুদ্ধি খাই আর এক বুদ্ধি।